লিস্ট হচ্ছে দ্বিতীয় ধরনের সিকোয়েন্সার টাইপস। লিস্টে বিভিন্ন ধরনের ভ্যালুগুলো কন্টেইন করা থাকে। এই ভ্যালুগুলো ডিফারেন্ট ডাটা টাইপসেরও হতে পারে বা সেম ডাটা টাইপসেরও হতে পারে, এবং লিস্টে এরা অর্ডার্ড সিকোয়েন্সে সাজানো থাকে। ফর এক্সাম্পল, করিম, রহিম, দিদার, এটা একটা লিস্ট। লিস্টগুলো শুরু হয় একটা স্কোয়ার ব্র্যাকেট দিয়ে এবং শেষ হয় একটা স্কোয়ার ব্র্যাকেট দিয়ে। লিস্টের ভিতরের ভ্যালুগুলোকে বলা হয় আইটেম, এবং ভিন্ন ভিন্ন আইটেমগুলো কমা দ্বারা সেপারেটেড। কোনো একটা লিস্টের ভ্যালু যদি এমটি থাকে তাহলে সেটা একটা এমটি লিস্ট হয়, যেভাবে আমরা এমটি স্ট্রিং দেখেছি। লিস্ট হলো মিউটেবল, অর্থাৎ করিম, রহিম, দিদারকে নিয়ে যে লিস্টটা আছে সেটাতে আমরা অন্য আইটেম অ্যাড করতে পারবো বা এখান থেকে আইটেম আমরা রিমুভ করতে পারবো, অর্থাৎ লিস্টকে মডিফিকেশন করা সম্ভব। এখন আমরা দেখব লিস্টের বিভিন্ন পাইথন ইমপ্লিমেন্টেশন এবং বিভিন্ন লিস্ট মেথডগুলো কোড সেকশন। আমরা এখানে কমিটি একটা লিস্ট ক্রিয়েট করেছি যার আইটেমগুলো হচ্ছে রহিম, করিম, দিদার। আমরা এখানে কমিটির প্রিন্ট আউটটা দেখব এবং তার টাইপটা দেখব। এই কোডটা এক্সিকিউট করলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কমিটি একটা লিস্ট ক্রিয়েট করেছে, সেটা হচ্ছে রহিম, করিম, দিদার আইটেম নিয়ে, এবং তার ডেটা টাইপটা হচ্ছে লিস্ট। বাই ডেফিনেশন আমরা জানি একটা লিস্ট ডিফারেন্ট ডাটা টাইপসের আইটেম কন্টেন করতে পারে, তাই আমরা একটা মিক্সড লিস্ট ক্রিয়েট করার ট্রাই করছি যেখানে স্ট্রিং ডাটা টাইপ, ফ্লোট, ইন্টিজার, কমপ্লেক্স নাম্বার, লিস্ট ডাটা টাইপস, এমটি লিস্ট এবং এমটি স্ট্রিং আইটেম হিসেবে রাখা হয়েছে। আমরা এখন এই মিক্স লিস্টটার প্রিন্ট আউটপুট দেখব এবং তার টাইপটা চেক করে নেব। এই কোডটা এক্সিকিউট করলে মিক্স লিস্টটা আউটপুট এসেছে এবং তার ডাটা টাইপ হচ্ছে লিস্ট। কোনো একটা লিস্টের টোটাল নাম্বারটা চেক করার জন্য আমরা লেন ফাংশনটা ইউজ করতে পারি, সে আউটপুটে জানিয়ে দিবে তার টোটাল নাম্বার অফ আইটেম কয়টা। এখানে লক্ষ্য করলে দেখবেন যদিও আমাদের মিক্স লিস্টের ভিতরে একটা লিস্ট ছিল এবং তার আইটেম দুটো, কিন্তু আমি যখন মিক্স লিস্টের আইটেম কাউন্ট করছি, লেন্থটা চেক করছি, তখন কিন্তু সে এই দুই আইটেমের লিস্টটাকে একটা সিঙ্গেল আইটেম হিসেবে সে ট্রিট করেছে। লিস্টেও আমরা ইন্ডেক্সিং এবং স্লাইসিং করতে পারি ঠিক একইভাবে যেভাবে আমরা স্ট্রিংয়ে করেছি। কমিটি ওয়ান বলতে এখানে আমরা কমিটি লিস্টের সেকেন্ড আইটেমকে কল করেছি, ঠিক একইভাবে আমরা স্লাইসিংও করতে পারি। প্রথম আইটেম এবং দ্বিতীয় আইটেমের স্লাইসিং করছি এখানে, তো রহিম এবং করিমকে রিটার্ন করেছে। আমরা স্লাইসিংয়ের ক্ষেত্রে স্টেপ অ্যাড করতে পারি, অর্থাৎ প্রথম আইটেম তারপর সেকেন্ড আইটেমকে স্কিপ করে থার্ড আইটেমকে নিবে, এইভাবে কন্টিনিউ করবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে করিমকে স্কিপ করে দিদারকে নিয়েছে। আমরা কোনো একটা লিস্টকে রিভার্স করে দিতে পারি ঠিক যেমনটা আমরা স্ট্রিংয়ে করেছিলাম। আমার লিস্টটা ছিল রহিম, করিম, দিদার, এখন রিভার্স হয়ে গিয়েছে দিদার, করিম, রহিম। আমরা কোনো একটা মিক্সড লিস্ট থেকে, অর্থাৎ লিস্টের মধ্যে যখন একটা লিস্ট থাকে তখন সেই লিস্টের আইটেমগুলোকেও আমরা কল করে নিয়ে আসতে পারি। ফর এক্সাম্পল, আমাদের মিক্সড লিস্টের ফোর্থ ইন্ডেক্স পজিশনে ছিল আরেকটা লিস্ট, সেই লিস্টের ফার্স্ট আইটেম আমরা যদি কল করতে চাই তাহলে আমরা তার ইন্ডেক্স পজিশন লিখে জিরো লিখলে আমাদেরকে সেই আউটপুটটা দিয়ে দিবে। আমরা যদি আউট অফ রেঞ্জ কোনো ইন্ডেক্স মেনশন করি, আগের মতোই আমাদের আউট অফ রেঞ্জ যে অ্যারোর ছিল সেই অ্যারোটা দিবে। আমরা শুরুতে কোনো সংখ্যা মেনশন না করা মানে এখানে ডিফল্ট জিরো ধরে নিবে। মিক্স লিস্ট এই কোডটার আউটপুট হচ্ছে সে শুরু থেকে জিরো, ওয়ান, টু পজিশনের আইটেমগুলো সে রিটার্ন করেছে। লিস্ট হচ্ছে মিউটেবল, অর্থাৎ এর মডিফিকেশন পসিবল, অর্থাৎ এই লিস্টে আমরা নিউ আইটেম অ্যাড করতে পারবো, লিস্টের আইটেম রিমুভ করতে পারবো এবং লিস্টের আইটেমগুলোর মডিফিকেশন সম্ভব। ফর এক্সাম্পল, আমার লিস্টের ফার্স্ট পজিশনে ছিল রহিম, সেই রহিমকে আমরা চেঞ্জ করে এখন রায়হান করছি। আমরা যদি এই কোডের আউটপুট দেখি, খেয়াল করে দেখেন এখানে আমাদের নতুন লিস্টটা হচ্ছে রায়হান, করিম, দিদার, অর্থাৎ লিস্টটা মডিফাইড হয়ে এখন রায়হান, করিম, দিদার নামের লিস্টটা ফর্ম করেছে। আমরা লিস্টের মধ্যে নতুন আইটেম অ্যাপেন্ড করতে পারি, যখন আমরা অ্যাপেন্ড করি তখন সেই আইটেমটা লিস্টের শেষে এসে আসে। ফর এক্সাম্পল, এখন আমরা যদি রহিম অ্যাপেন্ড করি তাহলে খেয়াল করে দেখেন লিস্টের শেষে এসে অ্যাড হয়েছে রহিম।
কিন্তু আমরা যদি এই লিস্টের কোনো একটা নির্দিষ্ট পজিশনে কোনো একটা নিউ আইটেম ইনসার্ট করতে চাই, তখন আমাদের ইনসার্ট মেথড ইউজ করতে হবে। আমরা যদি ফর এক্সাম্পল ইন্ডেক্স পজিশন ওয়ানে আমরা টাইম নামের একটা স্ট্রিং অ্যাড করতে চাই, তাহলে আমরা ইনসার্ট মেথডের ভিতরে ইন্ডেক্স পজিশন মেনশন করে স্ট্রিংটা দিয়ে আমরা যদি কোডটা এক্সিকিউট করি, আপনারা খেয়াল করে দেখেন ইন্ডেক্স পজিশনে আমাদের স্ট্রিংটা চলে এসেছে নতুন আইটেম। আমরা একটা লিস্ট থেকে রিমুভ মেথড ইউজ করে একটা নির্দিষ্ট আইটেমকে রিমুভ করতে পারি। ফর এক্সাম্পল আমরা যদি করিমকে রিমুভ করতে চাই, তাহলে আমরা রিমুভ করিম স্পেসিফাই করে দিলে সে লিস্ট থেকে করিম রিমুভ করে দিলে। আমরা যদি একটা নির্দিষ্ট স্লাইস, একটা নির্দিষ্ট অংশ বা মাল্টিপল আইটেম লিস্ট থেকে আমরা ডিলিট করতে চাই, তাহলে আমরা ডেল কিওয়ার্ডটা ইউজ করব। ফর এক্সাম্পল এখন আমি কমিটির লিস্টের ফার্স্ট আইটেম এবং সেকেন্ড আইটেমটা আমি রিমুভ করতে চাই, তাহলে আমি ডেল কমিটি ওই স্লাইসিং পার্টটা মেনশন করে আমরা রিমুভ করতে পারি। ফর এক্সাম্পল এখানে খেয়াল করে দেখেন ফার্স্ট আইটেম এবং সেকেন্ড আইটেম সে রিমুভ করে দিয়েছে। আমরা কোনো একটা লিস্টকে সর্ট করতে পারি, আমরা যদি কমিটিকে সর্ট করি তাহলে সে এখানে খেয়াল করে দেখেন এখানে সে এ টু জেড এই অর্ডারে সে সর্ট করেছে, কিন্তু আপনারা যদি অপোজিট অর্ডারে চান তাহলে রিভার্স আর্গুমেন্ট থেকে ট্রু ডিক্লেয়ার করে দিতে হবে, তখন আমাদেরকে অপোজিট থেকে সে শো করবে। ফর এক্সাম্পল এখন শো করছে জেড টু এ এই অর্ডারে, কিন্তু আমরা পুরো লিস্টটাকে যদি রিভার্স করতে চাই, এক্স্যাক্ট যে অর্ডারটা আছে সেই অর্ডারটাকে ধরে রেখে কোনো সর্টিং না করে আমরা রিভার্স মেথড ইউজ করতে পারি। ফর এক্সাম্পল আমরা কমিটি ডট রিভার্স যদি ইউজ করে সে কারেন্ট অবস্থা থেকে আইটেমগুলোকে সর্টিং না করে অপোজিট অর্ডারে সে সেটাকে রিভার্স করে দিবে। আমরা কোনো একটা আইটেম কোনো একটা লিস্টে আছে কি না তার মেম্বারশিপ চেক করতে পারি, যেহেতু লিস্ট একটা সিকোয়েন্স ডেটা টাইপ। আমরা যদি চেক করি রায়হান কমিটিতে আছে কি না, সে বলছে ফলস, কারণ কমিটিতে দিদার এবং রহিম আছে। আমরা যদি তাদের মধ্যে কেউ একজনকে চেক করি তাহলে সে অবশ্যই ট্রু রিটার্ন করবে। কোনো একটা লিস্টকে আমরা ক্লিয়ার করে এমটি লিস্ট করে ফেলতে পারি, তখন আমরা ক্লিয়ার মেথড ইউজ করি। ফর এক্সাম্পল কমিটি ডট ক্লিয়ার এই কমান্ডটা আমরা যদি এক্সিকিউট করি তাহলে আমাদের কমিটি লিস্টটা ফুললি ক্লিয়ার হয়ে গিয়েছে এবং এটা এখন একটা এমটি লিস্ট। আমরা লিস্টের মধ্যেও কনকেটানেশন রেপ্লিকেশন করতে পারি। ফর এক্সাম্পল এখানে দুটো লিস্ট, লিস্ট ওয়ান এবং লিস্ট টু, এই দুটো লিস্টকে আমরা কনকেটানেট করে একটার পাশে একটাকে বসাতে পেরেছি, এবং আমরা রেপ্লিকেশন করে লিস্ট ওয়ানকে দুইবার তাদের আইটেমগুলোকে নিয়ে আরেকটা সিঙ্গেল লিস্ট ফর্ম করেছি। সো লিস্টের মধ্যেও রেপ্লিকেশন এবং কনকেটানেশন পসিবল। এভাবে আমরা লিস্টের বিভিন্ন মেথডগুলো প্র্যাকটিস করতে পারি। ফর এক্সাম্পল এখানে আপনারা যদি খেয়াল করে দেখেন আমি অ্যাপেন ক্লিয়ার কপি নিয়ে ডিসকাস করে নিই, কাউন্ট করেছি, এরকম এখানে অনেকগুলো মেথড ইনসার্ট আমরা ডিসকাস করেছি। তো আপনারা বাকি মেথডগুলো প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করার সময় কী করবেন তার একটা এক্সাম্পল আমি দিচ্ছি। ফর এক্সাম্পল কপি এই মেথডটা আমরা এখানে কোডে শো করে নিই, তো আপনি কপিটা শো করার জন্য যে কোনো একটা লিস্টের নেম লিস্ট ক্রিয়েট করে তার নেমটা লিখতে হবে, ডট কপি লিখে আপনি যদি অন্য একটা ভেরিয়েবলে তাকে অ্যাসাইন করেন তাহলে এক্স্যাক্টলি সেম লিস্টটা কপি হয়ে যাবে। ফর এক্সাম্পল আমাদের মিক্সড লিস্টে যে আইটেমগুলো ছিল সেগুলো আমরা কপি করছি এখন কপিড লিস্টে, তাহলে কপিড লিস্টের আউটপুট মিক্সড লিস্টের আউটপুটের মতোই এক্স্যাক্টলি সেম হবে। খেয়াল করে দেখেন এখানে সেম এসেছে।